হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রীতির লাইফস্টাইল ব্লগের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল থেকেই এরকমভাবে বৃষ্টি হচ্ছে দেখো আর বারবার শুধু ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয়েই যাচ্ছে মনে হয় যত বেলা বাড়বে বৃষ্টি তত আরও বেশি বাড়বে তো বৃষ্টিতে এদিকে হচ্ছে হোক আমি এদিকে আজকে ঝটপট স্নান করে নিয়েছি তাড়াতাড়ি পুজো দেব বলে বৃষ্টির পরিমাণ কিন্তু আরওই বেড়ে যাচ্ছে চলো এবার আজকে পুজোটা আগে তাড়াতাড়ি দিয়ে নিই আর আজকে ঠাকুরের জন্য একটা বড় মালা তৈরি করে নিয়েছি কারণ গাছে আজকে অনেক ফুল ফুটেছিলো দেখো কত সুন্দর হয়েছে মালাটা দেখতে এবার আমি পুরো ঠাকুর ঘরটা সাজিয়ে নিলাম আর এই যে কৃষ্ণের জন্য একটা বড় মালা আজকে তৈরি করেছি সবসময় এত ফুল ফোটে না তার জন্য বড় মালা তৈরি করতে পারি না ছোট ছোট সিঙ্গেল মালা তৈরি করি কিন্তু আজকে একটা বড় মালা তৈরি করেছি রাধা রাধাকৃষ্ণের জন্য পুজো দেওয়া তো হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এসেছি আর সবার প্রথমেই আজকে আলুটা আগে একটু ভেজে নিয়ে চিকেন রান্না করব। আর চিকেনটাও দেখো এখানে কষানো একদম হয়ে গেছে আর চিকেনের আজকে পাতলা ঝোল করব না এই সারাশি দিয়ে না ধরলে এরকমই হয় মাঝে মাঝে কড়াই করে উল্টেই যায় চিকেনটা আজকে একটু গ্রেভি গ্রেভি বানাবো চিকেন থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে গেছে আর আজকে শুধু চিকেন নয় তার সাথে সাথে এরকম বাবা ফ্যাঁসা মাছ নিয়ে এসেছে সেই মাছেরও একটু ঝাল করব। তো মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি আর কড়াইতে এখন দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে সর্ষে একটু শুকনো লঙ্কা আর আদা একসাথে বেটে সর্ষে যেহেতু অনেক সময় ভালো করে বাটা যায় না তার জন্য যে সর্ষের যে খোলটা থাকে সেটাকে ফেলে দিয়েছি দিয়ে শুধু জলটা ছেঁকে নিয়ে দিচ্ছি একটু ফুট উঠে গেলে আমাদের বাড়ির গাছেই বিলাতি ধনেপাতা পাতা হয়েছিলো সেই ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা দিয়ে দেবো প্রথমে ভেবেছিলাম মাছটা ভাজা রাখবো তারপর দেখলাম না একটু হালকা করে ঝোল করে নিই খেতে ভালো লাগবে আর এই মাছটা কিন্তু আজ অনেক দিন পরেই খাচ্ছি দেখো দুপুরের মেনুতে এরকম চিকেন কষা তার সাথে মাছের ঝাল আজকে এই দিয়েই দুপুরের মেনুটা করব আর আগের দিন সবার তালের বড়াটা খুব ভালো লেগেছিল তাই সন্ধেবেলার জন্য একটু তালের বড়াও করে নিচ্ছি যেরকম আগের দিন তৈরি করেছিলাম ময়দা সুজি আর তালটা অনেক মিষ্টি ছিল তাই প্রথমে চিনিটা খুব কম দেব মিশ্রণটা মেখে কিন্তু কিছুক্ষণ রেখে দেবো যাতে চিনিটা গলে যায় এবার এদিকে কড়াইতে তেল গরম করে দিয়ে ফেলেছি আর এবার ঝটপট তালের বড়াগুলো ভেজে নেবো তো আজকে সারাদিন এইভাবেই রান্না বান্না সংসারের কাজ এই করে আজকে দিনটা কেটে গেল এত বৃষ্টির মধ্যে বাইরে কোথাও বেরোতেও পারলাম না দেখো বড়াগুলো কিন্তু একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে যেহেতু মেখে অনেকক্ষণ রেখেছিলাম তার জন্য কিন্তু এরকম এত সুন্দর ফুলেও উঠেছে সঙ্গে সঙ্গে করলে কিন্তু তালের বড়া খেতে খুব একটা ভালো লাগে না মেখে অন্তত আধা ঘন্টা তো রাখলে মিশ্রণটা খেতে কিন্তু ভালো লাগে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা